যতই দার্জিলিং ঘিঞ্জি হোক, দার্জিলিং ম্যালের কিন্তু একটা প্রাণ আছে যার টানে বারবার আসতে ইচ্ছা করে। আর দার্জিলিং মানেই শুধু কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, স্টিম ইঞ্জিনের টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়েই নয়, দার্জিলিংয়ের খাবারও কিন্তু ভোজনরসিক পর্যটকদের অন্যতম আকর্ষণ। আজকের ভিডিওটিতে সেরকমই 21টা চাইনিজ, নেপালিজ, তিবেতিয়ান, ভেজ, বাঙালি সব মিলিয়ে মিশিয়ে রেস্টুরেন্টের খোঁজ দেব, যেখানে আপনারা যেতেই পারেন আর খেতেই পারেন। প্রথমেই বলি ক্যাফে হাউস দার্জিলিংয়ের কথা। রাজভবনের কাছে দার্জিলিংয়ের নবতম সংযোজন এই ক্যাফে হাউস দার্জিলিং। কলকাতার কফি হাউসের আদলেই গড়ে ওঠা দার্জিলিংয়ের রুফটপ ক্যাফে হাউস। লোকেশনটা ভীষণ সুন্দর, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে করতে ধোঁয়া ওঠা গরম চা বা কফিতে চুমুক দেবার মজাটাই আলাদা এখানে বসে। দার্জিলিংয়ের অন্যতম পুরনো রেস্টুরেন্ট ক্যাভেন্ডার্স। দার্জিলিংয়ে আসবো আর এখানে আসবো না সেটাও কি হয়? এটা মূলত ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটারের জন্যই বিখ্যাত, তবে এখানের হট চকলেট কিন্তু একদম মিস করা যায় না। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের সাথে ক্যাভেন্ডারের ব্রেকফাস্ট দার্জিলিংয়ের ঘোরায় আলাদা মাত্রা এনে দেয়। যেন এই ছবিটা সকলেরই প্রায় চেনা, এই ছবিটা দেখলেই বোঝা যায় এটা দার্জিলিং। দার্জিলিংয়ের ঐতিহ্যের সাথে যেন মিলে মিশে গেছে এই গ্লিনারিজ। সেই ব্রিটিশ কলোনিয়াল ডেতে যে গ্লিনারিজের জন্ম হয়েছিল সেটা আজও ততোধিক প্রিয় মানুষের কাছে। দার্জিলিং ম্যালের খুব কাছেই একটু নিচের দিকে নামলেই এই আশার আলো। ওপর নিচ ব্যালকানি মিলিয়ে অসংখ্য বসার জায়গা আছে। এই ব্যালকানিতে বসে খাবার কিন্তু একটা আলাদা মজা। গ্লিনারিসে নিচ দিয়ে ঢুকলেই প্রথমেই কেক, পেস্ট্রি, বেকারি আইটেমের পসরা সাজানো দেখতে পাওয়া যায়। সেলফ সার্ভিসের মাধ্যমেই, অর্থাৎ নিজেই বাকেট নিয়ে পছন্দ করে যে কোনো আইটেম কিনে বাকেট ভরে বিল করে নিলেই হয়ে গেল। নানান রকম মাফিন, কেক, পাউন্ড কেক সব কিছু সাজানো রয়েছে থরে থরে। প্যাটিস, পাফ, ব্রেড, ডোনাট, হরেক রকমের বেকারি আইটেম এখানে রয়েছে। রয়েছে বিভিন্ন রকম চকলেটস, পেস্ট্রি। গ্লিনারিসের দোতলায় এই লাইভ মিউজিকের সাথে সাথেও আপনারা আপনাদের ফুড এনজয় করতে পারেন।
কোন আইটেমের কথা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো, সব কিছুই ভালো। তবে রোস্ট চিকেন উইথ পটাটো স্যালাড মিক্স গ্রিল, এটা বেশ ভালো। আর বেকারি তো রয়েছে। একদম দার্জিলিং ম্যালের ওপরই হোটেল বেল ভিউয়ের নিচে এই রেস্টুরেন্ট আরা। ভিতরের অ্যাম্বিয়েন্স সুন্দর, সাথে আছে লাইভ মিউজিকও। সব ধরনের খাবারই এই রেস্টুরেন্টটিতে পাওয়া যায়। ডেকেভাস হলো দার্জিলিংয়ের হিডেন জেম। কুঙ্গার একদম কাছেই কুঙ্গার ভিড়ে হারিয়ে গেলেও যারা এখানে একবার খেয়েছেন বারবার তারা এখানেই আসতে চাইবেন। দামও ঠিকঠাক। ড্রাগন চিকেন বাও রামেন এখানে ট্রাই করতে পারেন। যদিও চাইনিজ বা তিবেতিয়ান সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। বর্তমানে ভোজনপ্রিয় পর্যটকদের অন্যতম পছন্দের রেস্টুরেন্ট কুঙ্গা। খুবই ছোট কিন্তু খাবারগুলো অসাধারণ, তাই বাইরে লম্বা লাইন সব সময় লেগেই থাকে। এখানের তিবেতিয়ান ফুড ফেমাস, মোমোজ বা ফিং এখানে খেয়ে দেখতে পারেন। ডেকলিং হোটেলের নিচে আপার লেভেল ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই এই রেস্টুরেন্টটি। এখানে খেতে চাইলে অবশ্যই হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে। মেলের নানান রকম অ্যাক্টিভিটি দেখতে দেখতে এখানে আপনারা আপনাদের খাবার এনজয় করতে পারেন। তবে সব রকমের খাবারই এখানে পাওয়া যায়, চা কফি কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে পাওয়া যায়। যারা দার্জিলিংয়ে বাঙালি খাবার খেতে চান তাদের কাছে এর থেকে ভালো অপশান আর হতে পারে না। ঘরোয়া পরিবেশে সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, চিকেন বা যা খেতে চান সব ধরনের অপশানই আছে এই মহাকাল রেস্টুরেন্টে। ক্যাভেন্টার থেকে একটু নামলেই চোখে পড়বে। দার্জিলিংয়ে বাঙালি খাবারের আরও একটি বিশ্বস্ত নাম হলো ষোলোআনা বাঙালিয়ালা। অন্যান্য জায়গা ষোলোআনার মতোই এখানেও বিশেষ বিশেষ থালি ছাড়াও আছে হরেক রকম পছন্দের তালিকা ভোজন রসিকদের জন্য। দার্জিলিং এসে যদি একটু নেপালি খাবার ট্রাই করতে চান তাহলে নেপালি ট্র্যাডিশনাল ফুডের জন্য মোহনিটারিজে যেতে পারেন। এখানে মূলত নেপালি থালি পাওয়া যায় আর মূল্য 200-300 টাকার মধ্যে। ভোজনপ্রিয় মানুষদের আরেকটি পছন্দের জায়গা হলো সোনামস কিচেন। এখানের ব্রেকফাস্ট কিন্তু খুব ভালো, সঠিক দামে, অসাধারণ। দার্জিলিং এর টম অ্যান্ড জেরি থিম বেসড ক্যাফে এটা। বিভিন্ন ভ্যারাইটির ফুডের সাথে সাথে বেভারেজও এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে। অল ডে ব্রেকফাস্ট বা ব্রাঞ্চও এখানের খুব বিখ্যাত। একটু যদি স্বাদ বদল করতে চান, অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়ান ফুড খেতে চান তাহলে সান্তাবান্তা ধাবা ট্রাই করতে পারেন, যেটা ঘুমের কাছে। অনেক সময়ই আমাদের সাইট সিন করতে গিয়েও অনেক সময় খাবারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখানে আসতেই পারেন, খাবার সুস্বাদু এবং ঠিকঠাক দাম। ন্যানকিং এর খাবারও বেশ ভালো, সেক্ষেত্রে আপনারা দার্জিলিং এ ন্যানকিং এ কিন্তু অনায়াসে খেতে পারেন, সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন।
দার্জিলিংয়ে আসবো অথচ দার্জিলিং টি কিনবো না বা খাবো না, সেটাও কি হয়? আর দার্জিলিং টি কেনার জন্য ম্যালের সেরা ঠিকানা হলো গোল্ডেন টিপস আর নাথমূল, যেখানে সামার ফ্লাস, অটম ফ্লাসের ফার্স্ট ফ্লাস, সেকেন্ড ফ্লাস, আরও কত কি ভ্যারাইটির দার্জিলিং টি পাওয়া যায়। আর নাথমূলের টি লঞ্জে টি শপ ছাড়াও এখানে বসে চা উইথ স্ন্যাক্স খাওয়ার সুব্যবস্থা আছে। একটু অন্যরকম অন্য স্বাদের খাবার খেতে চাইলে আসতে পারেন বেনিস ক্যাফিতে। ছোলা বাটোরা থেকে চাট, সিঙ্গারা, মশলা চা, নানান ধরনের খাবার পাবেন। দার্জিলিংয়ে এসে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তবে চলে আসুন নারায়ণ দাস সুইট শপে। মিষ্টির সাথে কিছু ভেজ আইটেমও এখানে পাওয়া যায়। বনিস ফাস্টফুড সেন্টারে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন। খাবারের কোয়ালিটি বলুন, কোয়ান্টিটি বলুন বা প্রাইস বলুন, সবই এখানে ঠিকঠাক। ফ্র্যাঙ্কোস ক্যাফেও দার্জিলিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় ক্যাফে, যেখানে খুব সুন্দর এবং সঠিক দামে খাবার পাওয়া সম্ভব সব ধরনের। যারা পিওর ভেজ রেস্টুরেন্ট খুঁজছেন তাদের জন্য হ্যাস্টি টেস্টি হতে পারে একটা ভালো অপশন। যদিও এর বাইরেও রয়েছে হাজারো রেস্টুরেন্ট, আর অবশ্যই রয়েছে দার্জিলিংয়ের ফেমাস স্ট্রিট ফুড।